চলমান সাধারণ ছুটি বাড়ছে 5 মে পর্যন্ত। করোনা সতর্কতায় চলমান সাধারণ ছুটি বাড়ছে 5 মে পর্যন্ত। বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্ত হয় সবাইকে ঘরে থাকতে আরও কঠোর অবস্থানে প্রশাসন। জেলা প্রশাসনের একাধিক টিম নিয়মিত মনিটরিং করছে। সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হলে তাকে জরিমানা করা হচ্ছে। জেলা প্রশাসক এজেডএম নুরুল হক সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছেন। করোনাকালে সহায়তা। করোনাকালে সরকারি বেসরকারি পর্যায়ে সহায়তা কার্যক্রম অব্যাহত আছে। ঘরে থাকা কর্মহীন মানুষের কষ্ট লাঘবে এসব উদ্যোগ কিছুটা হলেও কাজ দিচ্ছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জের সংবাদপত্র এজেন্ট ও হকারদের খাদ্য সামগ্রী প্রদান করা হয়। সকালে অক্টির মোড়ে খাদ্য সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শহীদুল হুদা অলোক, জাকির হোসেন পিঙ্কু সহ অন্যান্যরা। এদিকে বারোঘরিয়ায় মহারাজপুরে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এদিকে রহনপুরে কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম। নাচলে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। চাঁপাইনবাবগঞ্জের নাচলে একটি ধান ক্ষেত থেকে আবুল কাসেম নামে এক কীটনাশক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবুল কাসেম উপজেলার আন্ধারাইল গ্রামের ফাইজুদ্দিনের ছেলে। বুধবার সকালে স্থানীয়দের দেওয়ার খবরের ভিত্তিতে আবুল কাসেমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মৃত আবুল কাসেমের স্ত্রী ফাতিমা বেগম জানান, মঙ্গলবার রাতে এশার নামাজ পড়ে তার স্বামী বের হয়েছিল দোকান দেখে বাড়ি ফিরবে বলে, কিন্তু বাড়ি ফিরে আসেনি। সকালে খবর পাই ধান খেতে লাশ পড়ে আছে। নাচল থানার ওসি তদন্ত আব্দুল হান্নান জানান, ঘটনার পারিপার্শ্বিকতায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। একটি শোক সংবাদ। সাংবাদিক আহসান হাবিবের পিতা নূর ইসলাম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজ বাসভবনে মঙ্গলবার রাত 11টার দিকে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বুধবার 10:45টার দিকে শিবগঞ্জ পৌরসভার সরকারি কবরস্থানে তার নামাজের জানাজা শেষে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি 3 ছেলে ও 1 মেয়ে রেখে গেছেন। আজ এখানে শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে ফোন করুন 01316025982 এই নম্বরে। বিদায় নিচ্ছি, আমি শিরিন জাহান। নিয়মিত চাঁপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।